বিসমিল্লাহিরাহমানিরাহিম। জীবনের কথা শুনেন সবাইকে আমন্ত্রণ বন্ধুরা। পয়লা রমজান আমাদের আপা রমজানের ইফতারি তৈরি করার জন্য প্রস্তুত করছে। প্রথম রোজা সবার শরীরে খুব দুর্বল লাগতেছে আর গরমও খুব প্রচণ্ড। তো প্রথমে নিচ্ছে কি, পেঁয়াজ, পুদিনা পাতা, লবণ, হলুদ, কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নরম করে মাখায়া তারপর ডালে পোড়া করবো। যে যেরকম করেন সেটা যা যাই। তো বন্ধুরা, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ আর ডাল, ডালের যে ব্লেন্ডারের টেস্ট করা ছিল ওটা দিয়ে মিক্স করতে হাতে। তো এটা দিয়ে তৈরি করা হবে বড়া বা পেঁয়াজও যেটা বলেন। বড়া দেওয়া হইল, রোজা বরকত রহমত মাসে জানবেন। গরম তেলে দেওয়ার পরে মাশাআল্লাহ রাজাকাল্লাহ, দেখেন অনেক সুন্দর ফ্লেভার বেরোইতেছে। যাই হোক বন্ধুরা, রোজার মাস ফ্লেভার গ্রাম এগুলো বলা উচিত না। পেঁয়াজুটা বানাইতেছি, দেখেন ডালের পেঁয়াজ সবাই বানান। আজ আজ থেকে 30 দিন পর্যন্ত সবাই বানাবেন। তো ডালে বোড়া বলা মানে ডালে পেঁয়াজ বা বোড়া বলেন অনেকে, এগুলো দেখার কিছুই নাই। তারপরে সবাই এক একটা রান্না এক একজনের দেখায়। তো আমিও ডালে রান্না রাঁধুনির এক এক ধরনের ধরন আছে। তো যাই হোক, আজকে ডালে পেঁয়াজু করবো, রেখাসি ডালের পেঁয়াজু। আর ছোলা তো আপনাদের দেখাইছি যে ছোলা সিদ্ধ করে রাখছি, এটাকে একটু পরে তেলে পেঁয়াজে বাগার দিব। আর গরুর মাংস রান্না করব রাতের জন্য, আজকে রাতে গরুর মাংস রান্না করব। কালকে আসলে আমরা সেহরির বা সন্ধ্যা থেকে দেখাই নাই, কালকে সেহরি প্রথম প্রথম সেহরি কিছুই করি নাই। তারপরও ডাল ছিল, মিষ্টি কুমড়া ছিল, ডাল রান্না করছি, মিষ্টি কুমড়া রান্না করছি, ডিম ভুনা ছিল, আবার মুরগির টিকা খাইছি আমরা, কাবাব ছিল মানে কাবাব প্যাকেট কাবাবটা আমরা কালকে 6টা বেজে খেয়েছি সেহরি সময়। আর প্রথম প্রথম এগুলো কিছুই শেয়ার করি নাই, আসলে অনেক সময় বোরিং লাগে, এগুলো করতে ভালো লাগে না অনেক সময়। প্রথম রমজান উঠতেও সময় লাগে, তারপরে উঠতে একটু অসহ্য লাগে, কেমন খাওয়া যায় না, প্রথম 3-4 দিন পর্যন্ত খারাপই লাগে, সবসময় সব কিছু হয় না বন্ধুরা। তো আস্তে আস্তে কম বেশি দেওয়ার চেষ্টা করবো যতটুকু ভালো লাগে সেই সময়। আজকেও তো ওই যে দিন শেষে রোজায় সবাই খুব ক্লান্ত, গরম এবং কাজকর্ম করে অনেক ক্লান্ত। একবারে রোজা, এরপরে আবার লকডাউন, এরপরে করোনা, তারপর পাশের বাড়ি বিল্ডিংয়ে সব। আমাদের প্রথমবারে খোলাটা হয়ে গেছে, মসমসে করে ব্রাউন কালার করা হয়েছে বন্ধুরা। তবে আপনাদের আপা এই পেঁয়াজু, বড়া, বুট এগুলো খুব ভালো করতে পারে, মজা হয়, তাই রোজা আসবে কবে অপেক্ষাই থাকি বন্ধুরা। রোজা ছাড়াও আমরা খাই, মাসে 2-3 বার করিয়ে খাওয়া হয়। আমি ভাত দিয়েও বড়া খাই, বানাই দেয় আমাদের আপা, অনেক টেস্টফুল হয়। আমরা আসলে কি ওই মুসুর খেসারির ডালটা আমরা সম্পূর্ণ ডালটাই বেশন করি, বা পাটায় বাটেন বা ব্লেন্ডার করেন, এর সাথে অন্য কিছু মিক্স করা হয় না। শুধু ওই পেঁয়াজ, মরিচ আর মশলা যা লাগবে এটুকু ছাড়া মাঝে মধ্যে আমি চাল দিই বা খুদ দিই, সেটা অন্য হিসাব, কিন্তু আমি অনেক মনে করি খেসারি ডালের বোড়াটাই আসলে সুন্দর। হ্যাঁ, মুসুর ডালের বোড়াও খাওয়া যায়, ওটা টান টান থাকে, কড়কড়া, ওটা আসলে হোটেলে মানে হোটেল স্টাইলেই ভালো, কিন্তু এটা বাংলা বাড়ি খাবার। এই আইটা আসলে খেসারি ডালের বোড়া, এটা সবচেয়ে ভালো লাগে। না, আমি এমনিও দেখছি রাস্তাঘাটে যারা ওই যে পেঁয়াজু, ছোলা বুট বেশি, আলুর চপকে বেগুনি বানায়, ওরাও ওই খেসারির ডাল দিয়ে তৈরি করে। বড় বড় রেস্টুরেন্টে আমি বাবুর্চি যারা তৈরি করে তাদের কাছে জিজ্ঞেস করছি যে তারা বলে যে পেঁয়াজু, বড়া, বুট এটা খেসারির ডাল ছাড়া অন্য কিছু দিলে অত ভালো হয় না, এটা খেসারির ডালে পারফেক্ট। তো আমরা সেই খেসারির ডালই খাই, অনেকেই অনেক প্রকার খায়, আপনারাও হয়তো খেসারির ডালই খান। ডালের বোড়াটা হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে গরুর মাংসটা বসাই দেই। তো আমি লবণ, আসলে প্যাকেট ঢালতে যে একটু লবণ বেশি ছিল ওটা দিয়ে দিই, মাংসে দিয়ে দিই, অল্প দিচ্ছি। আচ্ছা,
তো দিয়ে দিলাম একটু গরুর মাংস, একটু হলুদের গুঁড়া, হালকা একটু লবণ, এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল, এরপর দিলাম আমি আদা রসুন বাটা, এরপর দিয়ে দিব আমি জিরা বাটা, এরপর দিয়ে দিব মরিচ। এই মরিচের ঝাল খাইও রামেন খাইতে পারি নাই, খাইছি খাইতে পারি নাই তা না, খেয়েছি তবে রামেনের ঝাল টেস্ট পছন্দসই, আমাদের পছন্দসই, অনেক মজা লাগছে, দুই দিন খাইলাম রামেন। এরপর দিলাম একটু পেঁয়াজ, পেঁয়াজ কুচানো, এখন চলে আগুন দিব নাকি? গরম মশলা পাউডার, আসলে সময় খুব কম, এই জন্য তাড়াতাড়ি করে হাত দিয়ে দিলাম। আর রোজা প্রথম রোজাতে একটু খারাপ লাগতেছে, সবার কেমন লাগতেছে তা জানি, সবারই খারাপ লাগছে, কিন্তু আমার তো আমি বুঝতে না, চৌদ্দ মাসের গরমে রোজা সবারই খারাপ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মেখে নিলাম। মেয়েদের ডাবল কাজ, তাদের সাংসারিক কাজ, চুলার কাজটা তো কঠিন জিনিস, এটা তো আমরা পুরুষটা করি না, তো চুলার কাছে রমজান মাসে থাকা, বিশেষ করে শহর অঞ্চলে বাসা বাড়িতে যারা চুলার কাজ করে গ্যাসের, তাদের কঠিন অবস্থা, এটা আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন, কারণ অনেক কষ্টের কাজ রোজা রাখা, ভাত তরকারি পাক করা, সাথে ইফতারি, অনেক শ্রমের কাজ, এগুলো বন্ধুরা এরা এই কষ্ট মুখে বলে শেষ করা যায় না। এখন তো তুমি রান্না করে আসো, ব্লগ করতে এখন বোঝো না, এটা অবশ্যই এটা আগে বুঝতাম না, এই ব্লগ শুরু হয়েছে যে পর থেকে যে রান্না করে আমি একটু মোবাইল নিয়ে যে দাঁড়াই ভিডিওর জন্য, তাতেই আমার গোসল করার পরিস্থিতি হয়ে যায়। আমি এই পর্যায়ে একটু হাত দিয়ে পানি দিয়ে দিলাম, তো হয়ে গেল আমার গরু মাংস ম্যারিনেট বা মাখা, মাইখা জুকে দিলে গরু মাংস স্বাদ ভালো হয়। দেখেন বন্ধুরা, সব মশলা মিক্স করিয়া ম্যারিনেট করার পরে কালারটা আসছে। আচ্ছা, এরপর আমি চুলাটা ধরাই দিই, আমি নতুন কড়াইতে কদিন ধরে রান্না করতেছি, তেল তেলা ভাবটা আসার জন্য চুলাটা ধরাই দিলাম। এখন আমি নাড়াচাড়া না করে ঢেকে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। গরু মাংস হইতে থাক, ওদিকে তোমার বড়ার পরিস্থিতি কি একটু দেখে নাও, বড়া তো আমার প্রায় হয়ে আসছে, সুন্দর কালার হয়ে গেছে, আমি বেশি নাড়াচাড়া ভালো লাগে না, এক ফিট হয়ে গেলে আরেক ফিট দিলে এমনি হয়ে যায়, এই যে না আসলে দারুণ হয়েছে, ভিডিওতে তো খুব সুন্দরই দেখা যাচ্ছে। প্রথম রোজা আমরা আবার কেউ ভুলে ভুলে মুখে দিয়ে না ফেলি, আমরা যে অন টাইমে লবণ দেখি সেই তালে তালে বেশি হবে না কম হবে, তবে চেষ্টা করবে একটু কম দেওয়ার, তালে তালে একটা মুখে দিয়ে ফেললাম বা এক ঢোক পানি খেয়ে ফেললাম, মনের ভুলে খেয়ে ফেললে ইনশাল্লাহ হাদিস কোরআন অনুযায়ী সমস্যা নাই, যদি জেনে শুনে খেয়ে ফেলি যে একটু খাইয়ে লেখো দেখো না, তাইলে কিন্তু রোজা হবে না বন্ধুরা, সাবধানতা অবলম্বন করবেন। এবং রমজান মাসে তরকারি বলেন, ছোলা বুট বলেন, আর পেঁয়াজও যা কিছুই পাকের জন্য যা কিছু রেডি করবেন, এটা লবণটা একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, যাতে মুখে ঠোঁটে না দিতে হয়। আমি কটা আস্তা শুকনা মরিচ আর তেজ করে দিলাম, এটা স্বাদ আনার জন্য, লবণ বেশি দিলে খাওয়া যায় না, একটু কম দিলে তারপর নিয়ে, হ্যাঁ একটু ভাতের সঙ্গে মিলিয়ে খাওয়া যায় বন্ধুরা, এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। এই পর্যায়ে আমাদের কারেন্ট চলে গেল বন্ধুরা, এখন অন্ধকারে ভিডিও করতেছি, জানি না কেমন হবে ভিডিও। আমি দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিলাম, এখন এটা আস্তে আস্তে হোক, যেহেতু আমরা সন্ধ্যা রাতে বা শেষ সাথে খাবো তাড়াহুড়া নাই, এই জন্য আস্তে আস্তে এটা বসাই দিলাম, ওটা হোক, আমরা এখন ইফতারি আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আল্লাহ।
আজকে আমরা সব ড্যাম এসবগুলো বসি বিট লবণ সাদা লবণ এগুলো দিয়ে একটা ট্যাং বানাই সব সময় ভালো লাগে এবং এসবগুলো বসিটা ভিজে থাকে ভিজে তো ওর জন্য অনেক ভালো লাগে স্বাদ লাগে আর ঢাকার আখের গুড় কতটা ভালো পাওয়া যায় না চিনি দিতে হয় এই জন্য চিন্তা করলাম যে আখের গুড় না খেয়ে ট্যাং খাই মাঝে মাঝে একটা সেমিনার পেলাম মাঠা খেলাম বা দই দিয়ে একটা লাচ্ছি তৈরি করলাম খেলাম এগুলো এগুলো খাই তো এখন এই ডালে গুঁড়া খাচ্ছি আপনাদের ভাই আপনাদের মানে আমাদের রাগে খাচ্ছে আজ প্রথম রঞ্জা প্রথম এক তারিখ বন্ধুরা গরিবানা ভাবে তিনজন ফ্যামিলি ম্যান বসে আমরা খাইতেছি ইফতারি করতেছি তো বেশি কিছু আর বলবো না আজকে সারাদিন অনেক খাটাখাটি রান্না করা দৌড়াদৌড়ি গরমের ভিতরে অনেক কিছু আপনার আবার আমাদের অনেক ক্লান্তি হয়েছে তো ইনশাল্লাহ আগামীকালকে আবার ভিডিও করবো যদি আল্লাহ হায়াতে বাঁচাই রাখে বোঝা রাখি আর আমরা সন্ধ্যাতে মানে আর ভিডিও বাড়াবো না না আবার ইচ্ছে বাড়াবো না তো আমরা মিষ্টি কুমড়া ভাজি আর গরু মাংস রান্না করবো আর দুধ আর কলা দিয়ে রাতে পারে খাবে দুধ আর কলা আছে সঙ্গে খাবে ইনশাল্লাহ এই পর্যন্তই তো বিদায় নেওয়ার পালা বন্ধুরা আমাদের চিনি মাছ আর রুটি রান্না করছি এগুলো রয়েছে তরকারি আর নতুন করে গরু মাংস রান্না করলাম আর আপনার মিষ্টি কুমড়া ভাজি আবার করলাম তার মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাবে আর দুধ আর কলা তো রইল এই হচ্ছে আমাদের ভিডিও করা শেষ আজকে পর্যন্তই নেক্সট টাইমে কালকে দ্বিতীয় রমজানে আল্লাহ দিয়ে বাঁচায় রেখে সবাই সবার জন্য দোয়া করবেন রোজা রাখার জন্য আল্লাহ তৌফিক দান করে সবাই সবার জন্য দোয়া করবেন তো এই বলে আমাদের ভিডিওটি শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ